আল্লাহকে ভয় করলেন, নবীর মহব্বত নাই, এ ভয় দিয়েও কাজ হবে না। এখন আল্লাহকে ভয় আছে, নবীর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, তারপরও আল্লাহকে পাবেন না। কেন? রাসূল বলছে আল্লাহর জান্নাত পাইতে গেলে, আল্লাহকে খুশি করতে গেলে তোমার আরেকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর নবী হাদিস শরীফে বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, উম্মতেরা রে তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত, যত কিছু করেন জান্নাতটা তো মায়ের পায়ের নিচে। এই মাকে যারা কষ্ট দেবেন, আঘাত দিবেন, নামাজ রোজা হজ যাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, মার করি যায় আঘাত দিলে আল্লাহর জান্নাতে আপনার জায়গা হবে না। বাবা যুবক, মাহফিলের আয়োজন করেছো আজকে, তোমাদের ভাগ্য ভালো, নিশ্চয়ই তোমাদের মা নেককার ছিল। মাহফিলের আয়োজন ওই মায়ের সন্তানেরা করেছে যেই মা এই সন্তান পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন তেলাওয়াত করেছিল, বিদায় আজকে ওই সন্তানগুলো মাহফিলের আয়োজন করেছে। রাসূল বলেছেন মার পায়ের নিচে, বলুন কার পায়ের নিচে? আমার নবী নিজেও মায়ের পাগল ছিল কি না? আল্লাহ আকবার, বাবার পাগল? আহ, নবীর জীবনীতে পাওয়া যায় নবীর বয়স যখন 6, বলুন কত? আমার নবী 6 বছর বয়সে সন্ধ্যার সময় তাকাইয়া দেখে তার বয়সের ছেলেরা বাবার কুলে উঠে দুই গালে চুমা দেয়, আমার নবী তাকায় তাকায় দেখে নাই রে আমার বাবা নাই। নবী রওনা হলেন, পাহাড়ের দিকে যাইতেছে, বাবা গো বাবা গো বাবা গো কইয়া কোত্থেকে যেন আবু জাহেল আসতেছেন। জীবনে কোনোদিন আবু জাহেল আমার নবীকে আদর করে না, ভালোবাসা দেয় না। ওই দিন ডাকতেছে, বাতি যা কই যাও, ও চাচা আমি জঙ্গলায় চলে যাই কেন, আমার বাবা কই, বাবার ব্যথায় আর কলিজা মানে। আমার নবী কান্দে, চাচা গো বাবা কই, জীবনে বাবা দেখলাম না, বাবার ব্যথা কলিজা মানে না। আবু জাহেল বলেন, বাতিজা আর সামনে যাইও না, একটু সামনে গেলে জঙ্গলার বাঘ তোমারে খেয়ে ফেলবে, যাইও না, বাঘে তোমারে খাইবো তো। এটা আবু জাহেলের ধারণা, আমার নবীরে বাঘে খাইবো। আচ্ছা আপনাদের ধারণা কি, আমার নবীরে বাঘে খাইবো? আর একটু জোরে কোন খাইবো? বাঘে খাইবো দূরের কথা, নবীরে নবীর উম্মতেরাই তো বাঘে সালাম দেয়। সুবহানাল্লাহ, আসতে গেলেন মিয়া, বড় পীরের জীবনী খুলে দেখুন, বড় পীর গাউসে পাকের জীবনী। গাউসে পাকের বয়স যখন 7, বলুন বয়স কত? আর একটু জোরে, ও এটাই দিল লেখা, গাউসে পাকের জীবনী কইতাম না, লেখা আছে এখানে, কইবার আগে কিন্তু চলছি এদিকে। আসলে আলোচনা লেখা দিয়ে আলোচনা বরকত পাবেন না, আলোচনার বাজেট দিবে কে? আর জোরে কোন কে দিবে? এর মধ্যে মজা আছে, বরকত আছে। গাউসে পাকের জীবনী আইসা গেছে মিয়া, গাউসে পাকও তো মা বাবার গর্তেই হয়েছে, কি বলেন ঠিক কি না? এবার গাউসে পাক 7 বছর বয়স, কয় বছর? 7 বছর বয়সে ওনার বাবা আবু সালে জঙ্গি মুসা ব্যবসার উদ্দেশ্যে যাবে ইয়ামেন, বাগদাদ থেকে রওনা হবে, তো সামনে দাঁড়ায় ডাকে, আবু কি আমার নিয়ে যাইতে হইব এবার, মানে পোলাপান আছে অনেক সময় বাপের লোক বাজারে যাইতে চায়, বাবা দেখেন কয় এই ব্রিজ পারিয়া যামু, বাসে অ্যাক্সিডেন্টের ভয়, গাড়ি গুলা ঝামেলা, কত বিপদ আপদ থাকে, বাবা তোমার 10টা টাকা দিয়া গেলাম, বাজারে যাওয়া দরকার নাই। বাবার কাছ থেকে দেখেন কিছু পাগলা পোলা আছে, 10 টাকাও লইছে, আবার বাবা যাওয়ার সময় রিক্সার পিছনে বডি ধরে রাখছে। ব্রিজ পার হইয়া বাবাই কয় রিক্সাওয়ালারে, বাইসা গেলাম 10টা টাকা দিয়া কোন রকম পোলারে বুঝায় রাইখাইলাম, পোলা পিছন দিয়ে বাইরিয়া কয় আবু আরে কি কমি আইসে বসছি তো, এমন পাগলা পোলা ফান আছে না? আছে না? আছে না? গাউসে পাক 7 বছর বয়স, বয়স কত? ডাকতেছে আব্বু আজকে আমাকে না নিয়ে ব্যবসায় যাইতে পারবেন না। কারে বাবা? বাবাটা বা মানি না, আরে দূরের রাস্তা হাইটে যামুক, আমি হাইটেই যামু, কি করবো, ছুড়াইতে পারে নাই, ছাড়াইতে পারে নাই। রওনা হলেন, যাইতে 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 যাইতে
আরবের পথ পাহাড় পাথরের পাহাড়, দুই পাহাড়ের নিচ দিয়ে রাস্তা যাইতেছে তো, হঠাৎ দেখে আবু সালে জঙ্গে মুসা পাহাড়ের উপর থেকে দুইটা ভাগ বাপ বেটার দিকে পজিশন নিচ্ছে, আক্রমণ করবে। আবু সালে ডাকতেছেন, জঙ্গলার বাঘেরা রে, আমার কলিজার টুকরা সন্তান একমাত্র আব্দুল কাদের জিলানি, রে জঙ্গলার বাঘ, বাবার সামনে বুঝি আমার সন্তান ধরে খাইবি। সাত বছর বয়স, গাউসে পাক জিগায়, আব্বু কান্দেন কেন? ওই যে বাবা ভাগ, ও ভাগ, আমার পিসাব কিবলা লেখেন, গাউসে পাকের দরবারের কুকুর, গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জঙ্গলার বাঘের চাইতে বেশি। জোরে কন্যা সবার। আচ্ছা বাঘে খাইব? আচ্ছা আব্বা আপনি বাঘের ভয় পান? সাত বছর বয়স গাউসে পাকের, আব্বা আপনি বাঘের ভয় পান? কয় বেটা ভয় পাবো না, বাঘে মানুষ খায়। কো আব্বা আমার তো ভয় লাগে না, আমি তো জানি বাঘে মানুষ খায় না। কো কি কো? তাইলে আব্বা আপনি ভয় পাইলে আমারে আগে দেন, আপনি পিছে যান। বয়স কত? আর একটু জোরে কন। হা গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, বলুন গাউসে পাকের আল্লাহ পাওয়া যায়। আরে পাগল কান্দিস না আর গাছতলাই, গাউসে পাকের নাম জপিলে, জোরে জোরে, আরে হায়রে, গাউসে পাকের নাম জপিলে পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে অলি বানা, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে। আপনার কি কাহিল হয়ে গেছেন না ঘুমো দিয়ে ফেলছে? এই তো যাব না তোর বেশিক্ষণ, আধা ঘন্টা যাব। এখন গাউসে পাকের খেলার যখন আইছে একটু খেলা দেখি না কি খেলা খেলে। আল্লাহর অলি গাউসে পাক, আল্লাহ বাবা গাও, আপনি যদি বাঘের ভয় পান আপনি পিছে যান, আমার আগে দেন। আবু সালে কই পাগলা কয় কি? তোমারে বাঘে খাবে না? কেন খাবে আমারে বাঘে? বাঘের জীবনীতে পাওয়া যায় এক ভণ্ড পীর বাঘের উপরে সোয়ার হইয়া গাউসে পাকের বাড়িতে গেছে মেহমানি খাইতো। গেটের মধ্যে বাঘ রাইখা বাড়ির ভিতরে ঢুকছে। আল্লাহর ওলি গাউসে পাক বাড়ির ভিতর থেকে দেহে কিনা কন্ত, আরো দূরে দেহে কিনা, বাগদাদ থেকে বাংলাদেশও দেহে কিনা, ওই বাঘ নিয়ে আইছে রে বাঘ। দেখ হুজুর আমারে তো খানা খাওয়াইবেন, আমার বাঘেরে কি খাওয়াইবেন? গাউসে পাক কই তোমার বাঘ কত বড়? কই লাইতে বড়, বিরাট বড় বাঘ। কই তোমার বাঘের কি খাউন লাগবো? আসো তো দেখে আসি। গেটে গিয়া দেহে বাঘ নাই, গেটের মধ্যে একটা কুকুর আসিল, কুকুরে বাঘ খাইয়া ঘুমাই দিস। কুকুরে বাঘ খাইয়া ঘুমাই দিচ্ছে। হুজুর আমার কুকুর, এই আমার বাঘ খুই গেল, বাঘ খুই গেল, কুকুর দেখা যা বাঘ খুই গেল। গাউসে পাক বলেন কি বলবো? আচ্ছা রাখো দি কুকুরের জিগায়, এ কুকুর ঘুমে তুরছে, কি ঘুমাই দিস? হ আমার কুকুর ডাক দিলি দি ঘুম থেকে উঠে, তোমার বাঘ কই ডাক দাও তো? গাউসে পাক বললেন, হে লোক ডাকে বাঘ, কুকুরের পেটের ভিতর থেকে কয় হো। হুজুর কি সর্বনাশ, আপনার কুকুরের পেটের ভিতরে দিয়ে আমার বাঘে কথা কয়? গাউসে পাক বলেন, আরে বেটা আম্মুখের আম্মুখ, কুকুরের পেটও কি ভাগ, কয় যে দেখেন কথা কয়। গাউসে পাক বলেন, এ কুকুর তুমি বাঘ খাইছো? হুজুর মাফ করে দিয়েন খাইছি। তো তুমি বাঘ খায় ফেললা? কয় বেড়ে কি দাসিন, করে পেটে কি দাসিন, এই বেচারা মেহমান তার বাঘ খাইছো? আসলে তার ভিতরে কিছু অহংকার আসছেন, এই অহংকারটা কুকুর দিয়া বাঘ খাওয়াই আল্লাহ বুঝাই দিছে।
হুজুর মাফ করে দেন, আমি ভাবছিলাম আমি বড় পীর, অহন দি বড় পীর হুজুর আপনি। আল্লাহ কয় আমি বানাইছি গাউসে পাকরে বড় পীর, তুই কইতেছিস বাঘের উপরে মাতবুরি করতি, অন্তর বাঘ কুকুরে খাইছে গাউসে পাকের। হুজুর মাফ করে দিন হুজুর, চিনতে পারছি না বুঝতে পারছি না, আমার বাঘটা দিয়ে লাইন। বড় পীর কই এই কুকুর একচারে দাঁত ফালাইয়া দিব বাঘ কখন দে, আস্তা ভাগ কুকুরের মুখ দিয়া বাহির হইছে জোরে কোন বলতেছিলাম ওই গাউসে পাক 7 বছর বয়স যাইতেছে হাইটা, বাবা কয় বাঘে ধরবো, কয় আব্বা আপনি পিছে যান আমার সামনে দেন, যাইতেছে সামনে গাউসে পাক 7 বছর বয়স, কাছাকাছি গেলে বাঘ তো একবারে পজিশন নিচে থাপা দিয়া ধরবে, এমন সময় হাত বাড়াইছে, জঙ্গলার ভাগ আমার চিনুস নি রে, আমি কে, আমি হইলাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহ, পিছে আমার বাবা রে আবু সালে জঙ্গি মুসা, আমরা আখিরি নবীর উম্মত, কালিমার পোশাক গায়ে দিয়েছি, নিষেধ দিলাম রে আমাদের গায়ে হাত দিস না। এমনি সময় দেখা যায় বাঘের লেজ নাড়া বন্ধ হয়ে গেছে, দুইটা বাঘ নম্র ভদ্রভাবে হাইটা হাইটা আসতেছে, গাউসে পাকের বাবা বলেন আবু সালে বলেন বাবা গো ওই তো বাঘ আসতেছে আমরা দুইজনকে খাবে, আবু সালে বলেন বাঘে খাবে, আব্দুল কাদের 7 বছর বয়স জবাব দেন আব্বা গো না না জঙ্গলার বাঘ আমাদেরকে খাবে না, ওই যে বাঘ আসতেছে দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান, দুই বাপ বেটা দাঁড়িয়ে আছে সোজা হইয়া, বাঘ দৌড়াইয়া আইসা বাপ বেটা তার পায়ে সালাম করে বিদায় হয়, আরে গাউসে পাকের পায়ে যদি জঙ্গলার বাঘ সালাম করে বিদায় হয় বলুন আমাদের নবীকে জঙ্গলার বাঘ কি আক্রমণ করতে পারবে। এবার ডাক দিয়া বলেন আবু জাহেল বাতিজা ঘোর সামনে যায় না জঙ্গলার বাঘ ধরবে, আমার নবীকে টান দিয়া উঠাইয়া গোড়ার পৃষ্ঠে বাড়িতে আইনা দিয়া ডাকতেছেন, আমিনা গো ও আমিনা তোমার এই সন্তান আজকে বাবার ব্যথায় কাঁদতে কাঁদতে জঙ্গলায় চলে গিয়েছিলেন, জঙ্গলার বাঘ আমি যদি না দেখতাম জঙ্গলার বাঘ তোমার ছেলেরে খেয়ে ফেলত, মায় আমিনা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, আবু জাহেল গো আমার এই ছেলেরে জঙ্গলার বাঘে খাবে না, ছেলে যখন আমার পেটে ছিল আমি যখন শিশু নবীর মা হইতেছিলাম কত খেলা দেখেছি, এরে আবু জাহেল এই খেলা দুনিয়ার কেউ দেখে নাই, আবু জাহেল আমার এই ছেলেকে জঙ্গলার বাঘে ধরবে না, তুমি কেমনে জানো গো আমেনা, আমি যেদিন এই শিশু মোহাম্মদ শিশু সন্তান শিশু নবী পেটে রাইখা আমি একদিন বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি রে আবু জাহেল একটা বাঘ দৌড়ে আসতেছে, বাঘ দেখে আমি থরথর করে ভয়ে কাঁপতেছিলাম, বাঘ আমার সামনে আইসা মানুষের মতো কথা বলে ডাক দেয়, আমেনা গো ভয় পায়ও না আমি তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে একটা খবর দিতে আসছি, তোমার পেটে রাহমাতান লিল আলামিন, তোমার পেটে আখিরি নবী, তোমার পেটে শ্রেষ্ঠ নবী, তোমার পেটে আল্লাহর বন্ধু যার উসিলাই কুল কায়নাত, রে আমিনা আমি তোমার খাইতে আসি নাই খবর দিতে আসছি, তোমার দুইটা পাও বাড়াইয়া দাও সালাম করে যা। আমিনা বলেন আবু জাহেল রে যে নবীর মা হওয়ার পরে জঙ্গলার বাঘে আমারে সালাম করে রে, আমার এই নবী শিশু নবী রে জঙ্গলার বাঘ কোনদিন ধরবে না, রে আবু জাহেল এই বাঘ আমার সন্তানকে ধরবে না, তাহলে তোমার সন্তান কেন কান্দে, আমি না চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আবু জাহেল গো আমার সন্তান কান্দে জীবনে কোনদিন বাবার মুখ দেখে নাই, মায়ের গলায় ধরে বাবা বাবা কইয়া কান্দে, মা কলিজা মানাইতে পারে না, নবীজির দাদা আব্দুল মুত্তালিব কান্দার আওয়াজ শুনে দৌড়াই আসছেন, আমেনা তুমি কান্দো আমার নাতিও কান্দে কি দুঃখ রে, দৌড়াইয়া যাইয়া মায়ের গলা ছেড়ে দাদার গলায় আঞ্জায়া ধরেছে, দাদা গো আমার বাবা গুই জীবনে একটা বার বাবা কইয়া ডাক দিলাম না,
আমার সামনে মক্কার ছেলেরা বাবা বাবা কইয়া ডাকে, বাবার কোলে উঠে, আমি তো একদিন বাবার কোলে উঠলাম না, বাবা কইয়া ডাক দিলাম না, দাদা গো আমার বাবা কই, আমার বাবার কাছে লইয়া যাই ভাই। আমরা দুইটা হাত বাড়াইছে, আয় করে যার টুকরা সন্তান আয় আমার বুকে আয়, মায়ের কোলে যাইয়া কাঁধের উপর মাথা ফেলাইয়া চোখের পানি দিয়া বুক বসাইয়া খান্দে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলতেছেন, আমেনা গো উম্মে আইমানকে সঙ্গে দিলাম, আর দুইজনকে সঙ্গে দিলাম, পাঁচজনের কাফেলা বানাইয়া একটু মদিনায় চলে যাও না, মদিনায় আমার কলিজার টুকরা খাজা আব্দুল্লাহ মদিনার জমিনে ঘুমাইয়াছে। আমেনা আমার আদুরের নাতিকে তার বাবার কবরটাও যদি দেখাইয়া আনো গো, আমার মল বলে আমার নাতি কলিজায় শান্তি পাবে। আমার নবীর দাদা নাতিরে পাঠাইয়া দেয় বাবার কবর জিয়ারতে, এখন কবর জিয়ারতে যাওয়া নিষেধ হইয়া যায়, দেয় কিনা ওহ নিষেধ দেয় কিনা, অলির দরবারে যাওন যাইতো না, মাজারে যাওন যাইতো না, কয় কিনা কয় কিনা কি বলেন? অথচ বিপদে পড়লে অলির কাম লাগে, লাগেনিও যখন ঘূর্ণিঝড় ঝড় তুফান বর্ষা বন্যা বাংলাদেশ পানির নিচে চলে যায়, তাদের হস্তে তাদের হস্তে রহম করুন আল্লাহ রহম করুন। বিপদে পড়লে বুঝি ওলি আল্লাহর বাংলাদেশ, আর সুযোগ পাইলে বুঝি শাহজালালের মাজারে বোমা। দুঃখ লাগে ভাই, এই বাংলাদেশ অলির দেশ, বলুন কার দেশ? শত শত অলি, তার মধ্যে চট্টগ্রামবাসী আপনারা, আপনাদের জীবন ধন্য। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অলির খেলা হলো চট্টগ্রামে, দ্বিতীয়ত অলির খেলা হলো সিলেটের জমিনে, দুইটা জমিনে অলির খেলা, যেহেতু পাহাড়ি এলাকা, আল্লাহর অলিরা নিরিবিলি থাকতেন, আল্লাহকে ডাকতেন, বন্ধুত্বের রশি আমার আল্লাহর সাথে লাগাইতেন নবীর দেওয়া রাস্তা দিয়া। বলুন কার দেওয়া রাস্তায়? বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী, পাঁচজনের কাফেলার সঙ্গে দাদা আব্দুল মুত্তালিবের নির্দেশে মার কুলে হয়ে উঠে মার গলায় ধরে রওনা করলেন মদিনায় যাবে বাবার কবর জিয়ারতে। বলুন কার কবর জিয়ারতে? কোত্থেকে শুরু হয়ে যায়? যাইতে 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 মক্কা নগর পার হইয়া মদিনায় যাইয়া গো আমেনা আব্দুল্লাহর কবরের পাশে যাইয়া কবরটা দেখে দূর থেকে কাঁদতেছে, হইতো আব্দুল্লাহর কবর দেখা যায়, হইতো আব্দুল্লাহর মাজার দেখা যায়। আমার নবী 6 বছর বয়স, মার কুল থেকে মায়ের চোখের পানিগুলো মুছে মুছে প্রশ্ন করেন, মা মা গো ওইদিকে তাকাইয়া তাকাইয়া কেন কান্দো? আমার নবী তো আর কোনোদিন বাবার কবর দেখে নাই, মা কেন কান্দো জানতে চাই। আমানা জবাব দেন, বাবা মুহাম্মদ ওই যে যে কবরটা দেখা যায়, এ কবরের মধ্যে তোমার বাবা খাজা আব্দুল্লাহ ঘুমাইয়া রয়েছে। আমার নবী বলেন, মা মা আমার কুল থেকে নামাইয়া দাও না গো। মায় আমেনা বলেন, আমি যখন 6 বছর বয়সে শিশুর নবীকে আমার কুল থেকে নামাইয়া দিলাম, একটা দৌড় মারছে রে বাবার কবরের উপরে যাইয়া পড়ে গেছে, ডান পাশে বসে কান্দে বাবা বাবা কইয়া, বাম পাশে বসে কান্দে বাবা বাবা কইয়া, পায়ের কাছে বসে মাটির মধ্যে হাত লাগাইয়া কান্দে, বাবা গো মক্কা থেকে মদিনায় আসলাম তোমাকে পাওয়ার জন্য, তোমাকে দেখার জন্য, একটু দেখা দাও না গো বাবা, তোমার কি মায়া লাগে না? আমি জীবনে কোনোদিন তোমার কোলে উঠলাম না, দুইটা হাত বাড়াইয়া দাও না, আমি তোমার কোলে উঠবো গো বাবা। এই সময় আমেনা বলেন, আমি দেখি কবরের মাটি থর থর করে কাঁপতেছে, মন বলে আব্দুল্লাহ আদুরের সন্তান কোলে নেওয়ার জন্য মাটির ভিতর থেকে বুঝি বাহিরে হইয়া যাবে।
কিন্তু আল্লাহর বিধান না আসতে পারতেছে না, ভিতর থেকে কান্নাকাটি শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আব্দুল্লাহ রে কান্দিস না, হা কুলে নিতে পারবি না, ও আব্দুল্লাহ চিন্তা করিস না, তোর সন্তান আমার বন্ধু, আমার বন্ধুর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এভাবে কাঁদতেছে, আমার আল্লাহ বলেন, বন্ধু ঘো বাবার কবরের পাশে কান্দো, আমি আল্লাহ দেখেছি বাবার কবরের পাশে কান্দো, তোমার কান্নাটুকু আমি স্মৃতি করে রেখে দিলাম, তোমার কান্নাটুকু প্যাকেট করে রেখে দিলাম কিয়ামত পর্যন্ত। এইভাবে যদি তোমার কোনো উম্মতেরা বাবার কবরের পাশে যাইয়া কান্দে আর এক ফোঁটা চোখের পানি বাবার জন্য যদি আমাকে দেখাইতে পারে, গো বন্ধু কথা দিলাম, তোমার চোখের পানির সাথে মিলাইয়া ওই সন্তানের বাবার কবরের আজাব আমি মাফ করে দিব। শিক্ষা দিয়ে গেলেন নবী, বাপ মার সাথে দুনিয়াতে শুধু খেদমতই নয়, বাপ মার সাথে আরো কত কিছু করতে হবে। আসুন সামনে বাড়ি, বাপ মার সাথে যদি বেঈমানি হয়, নাফরমানি হয়, সব শেষ বরবাদ হয়ে যাবে। দয়ার নবী মায়ার নবী, অনেক লম্বা ঘটনা, শুধু এই জায়গার মধ্যে ওয়াজ করলে দুই ঘন্টার ব্যাপার। দয়ার নবী মায়ার নবী এখানে কান্নাকাটির পর মা আমনা তাইনা উঠাইয়া কিছুদিন বেড়াইয়া মদিনার থেকে আবার রওনা হলেন, মক্কা যাবেন, আবুয়া নামক স্থান মক্কা কাছাকাছি যাইয়া মা আমেনা বলেন, উম্মে আইমান রে, আমার শরীর ভালো না, আমি তো হাঁটতে পারতেছি না, আমার শরীরের মধ্যে জ্বর আইসা গেছে, তাবুটা নাও। তাবুটা নাইলে দয়ার নবী মায়ার নবী মায়ের পাশে বসা, মা একটু পরে পরে সন্তানের দিকে তাকায়, আমার নবী জিগায়, মা গো বারবার কেন আমার দিকে তাকাইয়া থাকো? আমেনা বলেন, বাবা গো আমার মন বলে গো আমি বাঁচবো না। আমার নবী আঞ্জায় গলায় ধরেছে, মা বাবার ব্যথা কলিজা মানে না, তুমি যদি না বাঁচো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, আমি কার গলায় ধরে ঘুমাইব? না না তোমাকে মরতে দিব না। আমেনা কান্দে, বাবা গো না আমি বাঁচতে পারবো না, মন ভোলে আমি বাঁচবো না, মাথায় পানি দাও। একটু পানি যখন মাথায় দিলেন আমেনার, আমেনা বলেন, উম্মে আইমান রে এই পানিগুলো আর খরচ করিস না রে উম্মে আইমান, আমার বাবার যদি পানির প্রয়োজন হয় পানি কোত্থেকে পাবি? আমার পানি দরকার নাই, আমার বাবা কো ওই আমার বুকে উঠাইয়া দে। আমার নবী মায়ের বুকে গলায় আঞ্জায় ধরে আমার নবীর মা আমেনা দুই জাগালে দুইটা চুমু দিয়া বিদায় হইয়া যায়। আমার নবী বারবার ডাকে, মা মা গো, আর মা জবাব দেয় না, দুই গালে চুমাইয়া চুমাইয়া আমার নবী কান্দে, মা মা কইয়া মা জবাব দেয় না। মরুভূমির বালু কত করে গো মাকে জীবনের বিদায় করে দিয়ে আমার নবী খান্দে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো মাকে কবরের ভিতরে রেখে মার কবরের পাশে দাঁড়াইয়া কান্দো, বারবার কবরের দিকে ফিরে ফিরে চাও। এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে, রে বন্ধু কথা দিলাম, তোমার চোখের পানির সাথে ওই চোখের পানি মিলাইয়া আমি সন্তানের কান্ধার কারণে মায়ের কবরের আজাব চিরদিনের জন্য বন্ধ করে দিব। আমার নবী এই শিক্ষাটুকু আমাদের কাছে তুলে দিয়ে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন, আমরা মা বাবা দুনিয়া থেকে বিদায় হলে এইভাবে মায়ের কবরে যাব, বাবার কবরে যাব। আল্লাহ বলেন, মায়ের কবরে বাবার কবরে চুপচাপ বসে থাকো না, এই দোয়াটা তোমরা কইরো। কি দোয়া? আল্লাহ নিজে শিখাইলেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি। বলুন, রাসূল যেই বাবা মা বাবার জন্য এইভাবে অবস্থান দেখিয়ে দিয়ে গেলেন, এই মা বাবার সাথে কি আমাদের সম্পর্ক ঠিক আছে? এখন কয়জনের আছে? আমাদের এলাকায় তো মাশাআল্লাহ বিয়া শাদি করাইলে মা কি জিনিস পোলায় চিনে না, আর বাবা তো দেখতেই পারে না, এটা বাস্তব ঘটনা। অথচ রাসূল বলছে, মায়ের পায়ের নিচে কি জানি, আর একটু জোরে কর না, কার পায়ের নিচে? কোন মা? মা তো কয়েক কিসিমের আছে মিয়া, যেই মা পেটে রাখছিল, যেই মা আপনাকে আমাকে প্রসব করতে যাইয়া তিন দিনের ব্যথায় জিব্বা কামড়েয়া কুচি কুচি করেছে, কারো কাছে কয় নাই, অসহ্য হয়ে ব্যথায় দাঁতি লেগে গেছে, জ্ঞান হারা,
তখন শাশুড়ি দেখেছে আমার বৌমা এই অবস্থায় নিশ্চয়ই ডাক্তার খবর দাও তো বাচ্চা বুঝি হবে। আয়েশা দেখে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, মা জিহ্বা বাহির করে দিয়ে 3 ঘন্টা পর্যন্ত বেহুশ হয়ে গেছে। আমার নবী বলেন উম্মতেরা রে মার পায়ের নিচে তোমার জান্নাত, মসজিদের নিচে নয়, মাদ্রাসার নিচে নয়, মক্কার নিচে নয়, মদিনার নিচে নাই রে, জান্নাত হইল তোমার মার পায়ের নিচে। বলুন কার পায়ের নিচে? কোন মা? দেখিন ছোটকালে একান্নভুক্ত সংসার তো, চাচা আছে, দাদি আছে, দাদা আছে, আপনারা আমরা যখন মায়ের প্রথম সন্তান দুনিয়াতে আসছে, মা দেখবেন বাচ্চাটারে কোলে নিয়া খাইতে বসছে, চাচি আম্মা খাইতে বসছে, ফুফু আম্মা বসছে, দাদি বসছে, খালাম্মা ছিল বেড়াইতে খালাম্মাও খাইতে বসছে, হঠাৎ করে আমরা মায়ের কোলে মাত্র আদি ছটা পায়খানা করে দিছি। করেন নাই মায়ের কোলে পায়খানা? আদি ছটাক, তখন তো 50 গ্রাম ছিল না, আদি ছটাক পায়খানা, একটু গন্ধ লাগছে, ফুফু আম্মা কয় হু হু পায়খানার গন্ধ খাওয়া যাবে না, চাচি আম্মা কয় হু হু সর্বনাশ, খালাম্মা কয় হাই হাই কেন আইছিলাম, দাদি তো হু 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 কইরা করতে বাইরে গেছে, সবাই নাকে কাপড় দিল কিন্তু একটা মহিলা পায়খানাটারে কাপড় দিয়ে প্যাকেট করছে, প্যাকেট করে পাশে রাইখা বাবারে বুকে চাপাইয়া ভাত খাইতেছে, একবারও নাকে কাপড় দেয় না। বলুন তো এই মহিলাটাকে? এই মায়ের পায়ের নিচে জান্নাত, আরে মা বাবার কথা মতো যে জন চলে না, কন্যা মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া, মা বাবা অতি আপন মা বাবার কর যতন, মা বাবা অতি আপন মা বাবার কর যতন, 3 কথার সাথে পায়া বুইলা যায় না, 3 কথার সাথে পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হাইরে আল্লাহ নবীজির দয়া, সব বরবাদ, নামাজ রোজা হজ জাকাত টুপি দাড়ি পাঞ্জাবি মুফতি মুহাদ্দিস মুফাসসির বক্তা সাহেব মাওলানা সাহেব হাজি সাহেব গাজী সাহেব মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মার কলিজায় যদি আঘাত দাও আল্লাহর কসম জান্নাতে যাওয়া হবে না। আমার নবী বলেছে জান্নাত কোথায় বলুন? কার পায়ের নিচে? আরো জোরে হাই হাই মা, মা কত মজার ডাক, একটা অক্ষরের নাম মা, এক অক্ষরে এত মজার নাম আর পৃথিবীতে নাই। এখানে বুজার ব্যাপার মার পায়ের নিচে কেন জান্নাত, এই জিনিসটা বুজার ব্যাপার। আরেকটা বুজার ব্যাপার হলো কুল নবীর উসিলাই গো কুল কায়নাত, এক নবীর জন্য যদি এত কিছু করতে পারে কেমন নবী বুজা দরকার। একটা অক্ষরের মা, এই মার নামের পায়ের নিচে, এই মায়ের পায়ের নিচে জান্নাত, এটা কেমন মা কেমন নাম এটা বুজা দরকার। আমার আল্লাহ বলেন এই দুইটার মধ্যে আমি আল্লাহ আছি রে, আমারে খুঁজতে হবে না, এই দুইটা যদি পরিষ্কার করতে পারো আমি আল্লাহ তোমার পাশে পাশে থাকব। কারণ এগুলি তো করেছি আমি, এর মধ্যে আমারে পাইবা। কয় না শিশুর পিতা ঘুমিয়েছে সব শিশুদের অন্তরে, কবি কয় না শিশুর পিতা ঘুমিয়েছে সব শিশুদের, একটা বাচ্চা শিশু সেও তো পিতা, কি বলেন পিতা না কেন, সে যার পিতা হবে ওই শিশুরা তো তার অন্তরে ঘুমিয়েছে। আমার এক
চাচা আছে, হ্যাকুব কি শোকার কি আমাদের দেখলেই ডাহে কাহাবাই লাগি, চাচা ডাহে কাহাবাই, কাকা লাগি কাকা ডাকবো, আমার সাথে বায়ো ডাহে আমার দেখলেই কো কাহাবাই কেমন আছো কাহাবাই, মেয়ে বেটা বেয়াকুবের বেকুব, আমি কাকাও লাগি আবার বায়ো লাগি, এটা কোনটা? কই মিয়া বুঝা লইছেন না তো কি, আপনি তো কাকা, আপনার মধ্যে আমার ভাই আছে না, অর্থাৎ আপনার ছেলে হইলে আমার ভাই হবে না? আমি হ্যাঁ তা তো হবে, এই জন্য তো কাহাবাই রাহি। তাইলে কাহার মধ্যে যদি ভাই থাকে, মার মধ্যে যখন জান্নাত, জান্নাতটা কার? আল্লাহ বলেন জান্নাতের মধ্যে আমি। কাহার মধ্যে যদি ভাই থাকে তাইলে আমার নবীর মধ্যে আছে কে? এইতে নাম নেই তো পাইবেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলের ভিতরে কে আছে আর জুড়ে কোন কে আছে? আল্লাহ বলেন খুঁজা দেখো না, রাসূলের ভিতরে আল্লাহ আছে, সুবহানাল্লাহ কিতেন না, খুঁজা দেখো না। অন বলুন নবীজি বলছে কার পায়ের নিচে জান্নাত? নামাজ পড়েন, মার সাথে সম্পর্ক ভালো না, নামাজে কাজে আসবে? রোজা রাখছেন, হজ করতে গেছেন, এক হাদি সাহেবের জীবনীতে পাইলাম উনি 40 বার হজ করতে গেছে, 40 বার, কয়বার? চট্টগ্রামের মানুষ আসেন, এরকম বড় লোক আছে না, বছর বছর হজ করে, বেচারা 40 বার হজ করে আরাফাতের মাঠে খুব কান্নাকাটি করে। রাসূল বলেছেন আরাফাতের মাঠে যার পাও রাখছে তার গুনাহ মাফ হইছে না, এমন যদি কেউ ধারণা করে সে সবচেয়ে বড় গুনাহগার। আরাফাতের জমিনে পাও দেওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু 40 বারের মাথায় খুশির কান্দা কান্দে, ইয়াল্লাহ গো 40 বার আমি হজ করেছি, আমার আল্লাহ বলেন তোমার হজ দেখেছি কবুল করি নাই। হ্যাঁ 40 বার হজ করলাম, দেখছেন কবুল করেন নাই দাহে, কেন কবুল করেন নাই? কারণ জানতে চাই, আমার আল্লাহ বলেন বান্দারে একদিন তোর মারে সাধারণ একটা ব্যাপার, সাধারণ একটা জিনিস লইয়া মার সাথে কথা কাটাকাটি করে একটা লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিস, তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাইটা গেছিল, আমার কাছে বিচার জানাইয়া তোর মা দুনিয়া থেকে বিদায় হয়েছে। হাজি 40 বার কেন? 40,000 বার যদি হজ করে একটা হজও আমি আল্লাহ কবুল করব না। আবার রাসূল বলছে উম্মতারা রে তোমার মা বাবার চেহারার দিকে তাকাও, একবার যদি মার দিকে বাবার দিকে যদি মায়ার নজরে একবার তাকাইতে পারো রে উম্মতেরা, একটা কবুল 7টা উমরা হজের সব দেওয়া হবে। মক্কার হজ মদিনার হজ কবুল হইতে পারে নাও হতে পারে, আমার নবী বলেছেন মায়ের চেহারার দিকে তাকা রে বাবার চেহারার দিকে তাকাও, মায়ার নজরে তাকাইয়া যদি বাবা কইয়া ডাক মারো বাবা যদি খুশি হইয়া যায়, মারে যদি মা কইয়া ডাক মারো মা যদি খুশি হইয়া যায় রে বাবা যুবকের দল, আমার নবী বলেছে মায়ের দিকে মায়ার নজরে তাকাইয়া মা কইয়া ডাক মারছো মা যদি খুশি হয়ে যায়, আমার রাসূল বলছে একটা কবুল 7টা উমরা হজের সব পাইয়া গেছো। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারে বারে তাকাই বারে বারে ডাক দেই, রাসূল বলছেন একদিনের মধ্যে যদি 100 বার মা কইয়া ডাক দিয়া মারে খুশি করো, মার চেহারার দিকে নজরে তাকাইয়া মায়ের নজরে 100টা কবুল হজের সব তুমি পাইয়া যাইবা। আজকে এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই মিয়া, কি করে দেখেন না আপনাদের এলাকায় হয়তো বা এরকম নাই, না থাকাটাই ভালো, দোয়া করি না হোক, আমাদের এলাকায় এরকম কিছু আছে। একটা ছেলে হয়েছে খালি, একটা ছেলে হওয়ার পরে ছেলেটার বাবা মারা গেছে, এরকম হয় না অনেক সময়? মা বাচ্চাটারে কুলে লইয়া কান্দে, প্রভু গো
আমার এই বাচ্চাটা জীবনে বাবা কইয়া ডাক দিতে পারবে না, একটু বড় হইলে তো জিগাইব মা আমার বাবা কই। আমিও যদি বাচ্চাটার পাশে না থাকি বাচ্চার দুঃখটা কে দেখবে? এই একটা বাচ্চার দিকে তাকাইয়া মা বিবাহ বসলেন না। মাটা একটু আরবি লেখাপড়া জানতো, বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়ায়া বাসায় বাসায় কিছু পয়সা রোজগার হয়, এর বিনিময়ে এ হাদিয়া দিয়া বাচ্চাটাকে লালন পালন করে মাশাআল্লাহ একবারে বড় করেছে, বিবাহ করাইছে। বেটা শ্বশুর বাড়ি যায় দুই দিন পর পর, মা একদিন জিগায় বাবা আব্দুল খালেক তোমার শাশুড়ি শ্বশুর তোমারে কেমন আদর করে বলতো? ছেলেটা বলে আম্মু আমার শ্বশুর শাশুড়ি খুব আদর করে। বাবা বাবার আদর পাও নাই বিদায়, একটা শ্বশুর দেখে তোমারে বিয়া করাইছি আদরের জন্য, আদর ঠিক মতো করে তো? করে তো। কেমন আদর করে বাবা কও তো, আমি মা খুব খুশি হব তোমাকে আদর করলে, তুমি তো বাবার আদর পাও নাই। ছেলেটা কয় আম্মু কত আদর করে বলবো, তুমি নি আবার কষ্ট পাও। কয় না কষ্ট পাবো কেন, আমি তো খুশি হব। কয় তোমার চেয়ে অনেক বেশি আদর করে। মা কষ্ট পাইছিনি, হাই হাই সব শেষ করে দিলাম আমি, আমার চেয়ে বেশি মার চেয়ে বেশি দরদি আদর পৃথিবীতে কেউ করতে পারে? দুনিয়াতে মারছে আপন নাই, কবর মিজান হাসর ফুল চিরাতে নবীর চেয়ে আপন নাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, আমার আল্লাহ বলবেন জিব্রাইল আমার বন্ধু কোথায় রে, আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না, জিব্রাইল বেরিয়ে যাবেন আমার নবীর তালাশে। ঘুরতে 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 যাইয়া দেখবে পলসি রাতের কিনারে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। জিব্রাইল ডাকবে নিয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে আসুন, আমার নবীর জবাব দিবেন না। আবার ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ বিচারের কাজ শুরু হবে আসুন, নবী জবাব দিবেন না। তিনবারের মাথায় নবীজি মুখটা যখন ফিরাবে জিব্রাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে দুইটা সাইড কালো হইয়া গেছে। জিব্রাইল দেখবে আমার নবীজির দুই পাশে কাদা মাটি লাইগা রইছে। জিব্রাইলকে চিৎকার মারবেন ইয়া রাসূলুল্লাহ চোখের দুইটা সাইড কালো কেন, আরে কাদা মাটি কেন? আমার নবী জবাব দিবেন জিব্রাইল লক্ষ লক্ষ বছর নুরানি রুহানি জগতে উম্মতের জন্য কাঁদছি, 63 বছর জিন্দগি দুনিয়ার জমিনে কাঁদছি, মদিনার রোজায় শুয়া শুয়া রে জিব্রাইল উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে চোখের পানিতে মদিনার রোজার মাটি কাদা হইয়া আমার দুই পাশে কাদা লাইগা গেছে। আমার আল্লাহ জবাব দিবেন জিব্রাইল রে আমার বন্ধুর চোখের দুইটা সাইড কালো হওয়ার কারণ হলো উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে আমার বন্ধুর চোখের দুইটা সাইড কালো হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী একটু যাবে আবার প্রশ্ন করবে জিব্রাইল রে আমার উম্মতনি জাহান্নামে দিয়া দেয়, আমি বিচারের কোর্টে যাইব না রে জিব্রাইল, না জানি আমার বিচার আমার উম্মতের বিচার না জানি রে আমার উম্মতের বিচার জাহান্নামে ডিক্লার হয়ে যায়। আবার দৌড়ে যাই আমার নবী আরশের নিচে সেজদায় পড়ে যাবে, আমার আল্লাহ বলবেন বন্ধু মাথা ওটাও কথা দিলাম গো, তোমার একটা উম্মতই আমি জাহান্নামে দিব না। আমার আল্লাহ বলবেন বন্ধু মাথা উঠাও তোমার উম্মত একটাও জাহান্নামে দিব না। আমার নবী বলবেন প্রভু গো জাহান্নামে যদি না দিবা তাহলে হিসাবের খাতাগুলো কই, হিসাবের খাতাগুলো আমি নবীর হাতে উঠাইয়া দাও আমি নবী শান্তি পাবো। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন বন্ধু গো হিসাবের খাতা কেন আপনার কাছে দিব? মাবুদ আমার গুনাগার উম্মতের গুনার খবর অন্য নবীরা সুলেরা যেন জানতে না পারে। আমার আল্লাহ বলবেন বন্ধু গো অন্য নবী রাসূলেরা তোমার উম্মতের গুনার খবর জানলে তুমি লজ্জা পাইবা, আমি জানি সেই জন্য অন্য নবী রাসূল জানবে দূরের কথা, আমি তোমাকেও জানতে দিব না, তোমার উম্মতের গুনায় আমি আল্লাহ মাফ করে দিব। দয়ানে নবী মায়ারে নবী ক্ষান্ত হবেন একটু শান্ত হবেন, দৌড়াদৌড়ি করবেন আমার উম্মত গুলো কই, উম্মত গুলো একসাথে জমায়েত করবেন। আমার আল্লাহ বিচারের কাজ শেষ করে বলবেন বন্ধু গো এবার আপনার উম্মতের বিচার শুরু হবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিবে মাবুদ
মওত, আমার উম্মতের সামনে আমার উম্মতের বিচার আমি সইতে পারবো না। তুমি কি বিচার করবা গো? আমি নবী সামনে দাঁড়াইলাম, বিচার করো। আমার আল্লাহ বলবেন, বন্ধু আসো তোমার উম্মতের বিচার করব। বিচারের কোঠে যাইয়া কাছাকাছি হলে আপনারা এদিন ডেকে ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ উপায় নাই, বিচারের জন্য এসে পড়ছে। আমার আল্লাহ বলবেন, না বন্ধু কান্নাকাটি করবেন না, আপনার উম্মতের বিচার আমি সহজ করে দিব। কি সহজ করবেন? আপনার উম্মতেরা নামাজ পড়েছে, হো রোজা রেখেছে, না খাইয়া হো, তাইলে এখন আপনার উম্মতের না খাইয়া যখন রোজা রাখছে, এখন আপনার উম্মতের খানার টেবিলে আগে বসাইয়া দেন। আপনারা খানার টেবিলে বসবেন, একটু খাবেন, আবার টেনশন করবেন না জানি কি বিচার হয়। আমার নবী বলবেন, খারে আমি রাসূল থাকতে জাহান্নামে নিতে দিব না। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো কিসের কান্দা কান্দ? আমার উম্মতেরা খায় না বিচারের ভয়ে। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো তোমার উম্মতের বিচার আমি খানার মধ্যে শেষ করে দিলাম। সেই নবীর উম্মত হইয়া আজকে রাত্র কাটাইয়া দিলাম, কত পুরস্কার আমাদের জন্য বাজেট মোনাজাতের মধ্যে টের পাবেন। আসুন শেষ পর্যায়ে চলে গেলাম। মা দুখিনী বড় কষ্ট পাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা গো এ কি বললি, আমার চেয়ে বেশি আদর কি তোরে কেউ করে? হা, আমার শাশুড়ি করে, আমার শ্বশুর তো করে। আচ্ছা যাও, শ্বশুর বাড়িতে গেলে দুইজনে মিলে পরামর্শ দিলেন, জামাই বাবু শোনো, তোমার আম্মু কি করে? কয় কোরআন শরীফ পড়ায় বাড়ি বাড়ি, হাদিয়া পায়, কত টাকা আমার খরচ চালায়। দুজনে পরামর্শ দিলেন, তোমার আম্মু তো বাড়ি বাড়ি ভিক্ষা করে মিয়া, আয় শ্বশুর বাড়ি যাইয়া আইসা এটা কও, তোমার আম্মা তো ভিক্ষা করে, আর বাড়ির থেকে যাইতে দিও না, তোমার কলঙ্ক হবে, তাই নাকি? হও বাড়িতে যায় কয়, মা তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো? কেমন বলছে শ্বশুর শাশুড়ি বলছে, আরে বাবা আমি তো কোরআন শরীফ পড়াই, সর্ব উত্তম কাজ। কই না, তুমি নাকি বাড়ি বাড়ি ভিক্ষা করো, আজ থেকে নিষেধ দিলাম, বাড়ির থেকে বাহির হইতে পারবা না, যদি বাহির হও তোমার ঠ্যাংগুলি ভেঙে দিব। এ বাঙালি আছে না বাংলাদেশ? মা কই, বাবা কালকে আমি একটা লোকের কোরআন শরীফের সবক দিব, কথা দিয়ে আসছি, কালকের পরে আর আমি যাব না। এই নামাজি, যত নামাজ তুমি পড়ো না কেন, এই মার সাথে যদি সোতা পরিমাণ বেশকম কোনো ব্যবহার হয়ে যায়, তোমার সকল নামাজ বরবাদ। আচ্ছা কালকে যেতে পারবো না বাবা, কালকে গিয়ে আর যাব না, কোরআন শরীফে সবক দিব তো, না যাওয়া নিষেধ। কিন্তু মা নিষেধ মানলেন না, কথা দিয়ে আসছে তো, কালকে যে কোরআন শরীফের সবক দিলেন, দুপুরে কিছু খানা খাইলেন, নতুন একটা কাপড় পরে মা খুশিতে বাড়িতে ঢুকতেছে, যুবক ছেলেটা খবর পাইছে মা গেল, একটা লাঠি নিয়া, একটা গজারি ঢাল মজবুত একটা লাঠি নিয়া উঠানের কিনারে দাঁড়াইয়া রইছে। মা যেই খুশি মনে উঠানে বাড়ির ভিতরে ঢুকছে, এত জোরে গজারি দিয়ে আঘাত করেছে, কমরের হাড্ডি ঠাস করে ভেঙে গেছে। দক্ষিণী মা ডান দিক তাকাই বাম দিক তাকাই, কেউ নি দেখছে, ছেলে মারছে মা কারো কাছে বলবে না। হঠাৎ করে দেখে দুইটা মহিলা দৌড়ায় আসতেছে, এ কি করলো গো, এ মায়ের গায়ে কিভাবে আঘাত করলো, যেই মা এত কষ্ট করেছে আমরা দেখেছি। কাছাকাছি আসলে মা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, মহিলারা রে আমার হাড্ডি ভেঙে গেছে রে, আমার জীবনের স্বাদ মিটা গেছে রে, আমি হাঁটতে পারি না, বসতেও পারি না রে, দাঁড়াইয়া থাকতে পারি না, আমার বিছানায় শুয়াইয়া দে। দুইটা মহিলা দরে দরে বিছানায় শোয়াইয়া দিল, ব্যথায় অস্থির চিল্লাইতেছে, একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিল না। রাত্র 12টা বাজিয়া গেছে, মা কান্দে, ও আদুরের সন্তান আঘাত করেছ দুঃখ নাই, একটা ট্যাবলেট পর্যন্ত কিনে দিল না তাও দুঃখ নাই। রাত্র 12টা বাজে, একবার যদি আমি মায়ের পাশে আসতি, আমার মা কইয়া ডাক মারতি, একবার আমার কাছে আইসে আমার মা কইয়া যদি ডাক দিতি, আমার সকল ব্যথা দূর হইয়া যাইতো।
আসলো না, ডাক দিল না, একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায়, দুই বছর তিন বছর চার বছর পার হইয়া সাতটা বছর পার হয়ে গেল গো, একদিনও মার কাছে আসে না। যে জায়গায় আঘাত করেছিল চিকিৎসার অভাবে ওই জায়গাটা পচে গেছে, হাড্ডি পয়সা গুস্ত পয়সা দুর্গন্ধ শুরু হয়ে গেছে, বড় বড় কীড়া পোকা পড়ে গেছে, মা মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কান্দে, পাড়া প্রতিবেশীরা রে আমার বাবা কই, আমার বাবারে বলো না আমার একটা জীবনের শেষ দেখা দিয়া আমার একটা মা বলে ডাক দিত, আমি মায়ের কলিজা ঠান্ডা করে দিত। বুঝাইলেন কিন্তু কই, বুঝ মানে না। অবশেষে এলাকার চেয়ারম্যান সাহেবকে খবর দিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব আমি মা দুঃখিনী মা, একটা সন্তানের দিকে তাকায়া সব শেষ করে দিয়েছি, আপনারা তো জানেন আমার পোলার একটু কইবেন, আমার একটা মা তুই ডাক দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দিত, আমি বাঁচবো না, সমস্ত শরীর পচে গেছে, দুর্গন্ধে মানুষ ঘরের কাছে আসতে পারে। দরজার কিনারে বসে বসে মানুষ দেখে ডাকতো, মানুষ আসে না। আচ্ছা কি করব, আপনি কি বলবেন? চেয়ারম্যান সাহেব কয় ঠিক আছে, ডাইকা বলতেছেন, এ আব্দুল খালেক এদিকে আয়, তোর মারে বলে মা তুই ডাক দেস না, তোর মা খুব কষ্ট করছে তোর জন্য, আমি তোরে একদিনের সময় দিলাম, কালকের মধ্যে যদি মা তুই ডাক না দেস, তোর ইউনিয়ন কাউন্সিলে গাছের মধ্যে ঝুলাইয়া তোর চামড়া ছিলাম। খালেক কই, মা বুঝি বিচার দিছে আমার চামড়া ছিলাইবেন কালকে, আজকে রাত্রে তো আমি মার এই রাখতাম না। জিত মেজাজ গরম, বাড়িতে যায় না, রাত্র দশটা বাজে, এগারোটা বাজে বাড়িতে যায় না, বারোটা বাজে যায় না, একটা বাজে বাড়ির দিকে রওনা হয়েছে, বলুন একটাই হোক আর দুইটাই হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত কে দরজা খোলা রাখে? আর জুড়ে বলেন না কে? দুঃখিনী মা, সন্তান তো কোনোদিন মা বলে ডাক দেয় না, মার খোঁজ খবর নাই না, তারপরেও মা দাঁড়াইতে পারে না, দরজাটা খুইলা বৈশা রইছে, একটা বাজে কেন বাবা আসতেছে না, একটা বাজে বাড়িতে আসার পর নিজের ঘরের দিকে যাবে, মা ডাক মারছে, বাবা আব্দুল খালেক রে আয় আমি মার পাশে আয়, আমি মরে যাব, সবাই ঘুমিয়েছে, আমার একটা মা বলে ডাক দে কেউ শুনবে না, শুধু আমি শুনবো কেউ শুনবে না, আয় আমার একটা মা বলে ডাক দে আমার কলিজা ঠান্ডা করে দে, আমি মরে যাব। নিষ্ঠুর যুবক জবাব দেন, তুই কি এখনো মরস নাই, কবে মরবি? বিচার দিছস আমার মায়ের খাওয়াইতি? মা বলেন না, মায়ের খাওয়ানোর জন্য নয়, একটা মা ডাক শোনার জন্য, আমার সকল ব্যথা দূর হয়ে যাবে, আয় আমার পাশে আয়, আসতেছে সন্তান মায়ের পাশে, মা ভাবতেছেন আমাকে বুঝি মা বলে ডাক দিবে, একটা দরজার পাট খোলা ছিল, মা দুইটা দরজার পাট খুলে দিয়ে বড় আশা নইয়া গো একটু সামনে বাড়ছে, মা দাঁড়াইতে পারে না, পচা গুস্ত কোমর ওই দিক হাড্ডি পচে পোকা পড়ে গেছে, নিষ্ঠুর যুবক মার পাশে এসে মা দুই হাত বাড়াইছে, আয় আমার পাশে আয়, কাটাকাটি আইসা রে, মা দরজার পাশে বসা ছিল, এত জোরে একটা লাথি মারছে, মা চিত হইয়া পড়ে গেছে, বেহুশ হয়ে যায়, তারপরও মাকে পায়ে ধরে শেষরাইয়া, বাড়ির পাশে একটা নদী ছিল, কাদা পানির মধ্যে ফেলে দিতে, শীতের রাত্র মা ডাকতেছে, মাবুদ গো আমি তো মরে যাব, আমার দুঃখ নাই, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে বলে যাই গো, মা ছেলেকে বলে না এমন দরদি, মাকে আর ব্যথা দিও না। বাড়িতে গিয়ে নিজের ঘরের দরজায় আওয়াজ দিছে, বিবি কই কে? আমি। দরজা খুলো, এত রাত্রে ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলা কি করো? তার এক বছরের বাচ্চা ছেলে ছিল, দেখে তার বিবি বাচ্চাটা খুলে দুই গালে চুমাইতেছে, মাইনা ঘুমাও না আব্বু, ঘুমাও না বাবু, ঘুমাও না, একটা বাজে এখনো ঘুমাইতা না,
যুবক তাকাইয়া দেখে একটা বাজে তার বিবি এক বছরের বাচ্চার গালে চুমায়। বিবি গো, একটা বাজে বাচ্চা কি ঘুমাইছে না? একবারও ঘুমায় না, খালি চায় থাকে, ঘুমায় না, কি যেন বলতে চায়, এক বছর বয়স। বাবু ঘুমাও না। যুবক দেখতেছে এক বছরের বাচ্চা একটা পর্যন্ত মা কুলে লইয়া দুই গালে চুমায়। এবার মনে মনে ধারণা করতেছেন, তাহলে আমার মন বলে রে, এই বয়সে বুঝি আমার মা একটা বাজে আমারও দুই গালে চুমাইছে। বিবি, একটা বাজে সন্তান কুলে লইয়া দুই গালে চুমাও, মা কি এই করে? হ, দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। বিবি জিগাই, কান্দ কেন? ও বিবি কান্দি, আমি দি আমার এই মার লাথি মাইরা নদীর কিনারে ফালাইয়া দিয়েছি। বিবি একটা চিৎকার মারছে, স্বামী যাও গো, ঘর থেকে বেরিয়ে যাও, মা হইতে কত কষ্ট আমি জানি তুমি জানো না। এ বাবা, যেদিন দুনিয়াতে আসবি তিন দিন আগের থেকে ব্যথায় অস্থির, মাঝে মাঝে একটা চিল্লানি মারতাম, মাঝে মাঝে মন চাই যে গলায় দাও লাগাইয়া দিতাম, মাঝে মাঝে ব্যথায় অস্থির হইয়া কলিজা শুকাইয়া গেছে, জগের পর জগ পানি খাইছি। বাবা যেদিন দুনিয়ায় আসছে গু, একটা লাথি মারছে জিব্বা বাহির কইরা তিন তিন ঘন্টা বেহুশ হয়েছে। হ্যাঁ স্বামী, মা হইতে কত কষ্ট আমি জানি তুমি জানো না, মার গায়ে লাথি দিয়েছ, তোমার মতো স্বামী আমার দরকার নাই, ঘর থেকে বেরিয়ে যাও। এবার যুবকটা গর্তে বাহির হইয়া ডাক মারছে, মাবুদ গো, তোমার নবী যে বলেছে মার পায়ের নিচে জান্নাত, এবার বুঝেছি এই মা একটা বাজে যদি সন্তান কোলে লইয়া দুই গালে চুমাইতে পারে গো, এই মার পায়ের নিচে জান্নাত, এবার বুঝে ফেলেছি। মা গো, একটা নয় দুইটা নয় হাজার ডাক তোমাকে শোনাবো। মা মা কইয়া ডাকতে ডাকতে নদীর কিনারে যাইয়া ডাকতেছে, মা মা তুমি ময়ুরো না, মা তুমি ময়ুরো না, তোমাকে একটা নয় দুইটা নয় হাজার হাজার ডাক তোমাকে শোনাবো, আজকে বুঝেছি কোন মার পায়ের নিচে নবী জান্নাতের খবর দিছে। মা তো জ্ঞান হারা, কথা পায় না, সুর পায় না, শব্দ পায় না, নাইমা দেখে মা জ্ঞান হারা, উঠাইয়া কাঁধে লইয়া বাড়িতে নিয়ে বিছানায় শুয়াইয়া মার পায়ে পড়ে কান্দে, মা মা গো মা, আজকে বুঝেছি তুমি কেমন মা, আজকে বুঝেছি তোমার পায়ের নিচে কেন যে জান্নাত নবী বলেছে, নবীর কথা মানবো মা, তোমার খেদমত করব, ভুল করেছি আর জীবনে ভুল করব না গো মা। মা মা কইয়া কান্দতেছে, হঠাৎ দেখে মার দুইটা চোখের পানি বেরিয়ে গেছে, মা আর জ্ঞান বুঝি ফিরে আসছে। মা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে, ঠুট নাড়াইয়া ডাকতেছে, ছেলেটা মা গু, ও মা তুমি বেঁচে আছো? মা ডাকতেছে, বাবা রে কেমনে আমার মা কইয়া ডাক দিলি, মা তোমার পায়ে দুরি, যা অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও। মা দুইটা হাত বাড়ায় ডাকতেছে, বাবা গো আয় আমার বুকে আয়, পায়ে ধরতে হবে না রে বাবা, আয় আমার বুকে আয়, যেই বুকে চুট্টু গালে পায়খানা করেছো, যেই বুকে চুট্টু গালে পাশরাব করেছো, এই বুকে আয়, আমার মা কইয়া ডাক দে, আমি তোর দুইটা গালে দুইটা চুমা দিলে রে, আমার মন বলে আমার মনের ব্যথা দূর হইয়া যাইব। আমার নবী বলেছেন উম্মতের আরে, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, রোজা করে জান্নাতে যাওয়া যাবে না, হজ করে জান্নাতে যাওয়া যাবে না, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, বক্তা সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, হে মার কলিজাই যদি আঘাত করো, সব বরবাদ হয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। জান্নাতে যদি যেতে চাও, মার খেদমত করো, মাকে খুশি করো, বাবাকে খেদমত করো, বাবাকে খুশি করো, বাবা যা চাই তা কিনে দাও, নিজে যদি নাও খাও, আগে মা বাবার মুখে খানা দাও। মা বাবার মুখে খানা না দিয়া যারা খানা খেয়ে মসজিদে গিয়েছো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইছো, একটা সেজদাও তোমার আল্লাহর দরবারে কবুল হয় না। মার পায়ের নিচে জান্নাত, বলুন তো এ ওয়াজ কে করেছেন?
আমার নবী, আর নবীর কথা মানার জন্য কোরআন শরীফে আমার আল্লাহ নির্দেশ করেছে, আমায় ইউতিউর রাসূল ফাকাত আতো আল্লাহ, আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো, আর নবী বলেছে উম্মতারা রে তোমার মার পায়ের নিচে তোমার জান্নাত, বাবার সাথে ভালো ব্যবহার, মায়ের সাথে ভালো ব্যবহার করো, তাহলে আজকের ওয়াজ সার্থক হবে, ওয়াজ শুনে লাভ হবে না যদি এই জায়গাগুলো গন্ডগোল থাকে। আল্লাহ আমাদেরকে নবীর কথা মাইনা, আল্লাহর কথা মাইনা, এই জিনিসগুলি আমল করে বৈশাখ্যা তুফানের বয়ে যেমন গড়ের পালা বদলাই, আজকের ওয়াজ থেকে আমাদের এই গড়ের বেজাল্লা পালাগুলো যেন আজকার থেকে আমরা বদলাইতে পারি, আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করে দেখ। সকলে বলুন আমিন। আসুন একটু দরুদ সালাম মদিনা পাঠাইয়া দোয়া করব। আসুন আমরা এখন দোয়াতে যাব মহব্বতে সকলে। আসো গো মদিনায় লোকাইয়া ডাকি যে বাংলায় দাঁড়াইয়া দেখো না একবার আসি জানি আসে আজরাইল সাদা কাফন গায়ে লাগাইতে, কবে জানি আসে আজরাইল সন্তান দিয়ে তিম বানাইতে, ও দয়ার নবী মায়ার নবী গো মরণে আপনি আছেন কবরে আপনি থাকেন, হাশরে উম্মত বলিয়েন হাউজে কৌসার পিলায়েন। রব মেরে দরুদ ও সালাম বরগো জিদা নবী পর আপনে মুদাম বলগন উলা বিকমালিকি কশবত দুজা বিজামালিকি আসনাত জামি ও ফসালিকি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বল সাল্লু আলা সদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রহমতাল লিল আলামিন। তাবারক আসতেছে, আপনারা ধৈর্যের সহিত বসেন, জিকিরে থাকেন আল্লাহ 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 আল আল্লাহ আল, মহব্বতে ডাকেন না আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ মহাব্বতে এই সময় সবাই ঘুমায়, আল্লাহর বান্দারা ডাকে, আল্লাহর ওলিরা ডাকে, আল্লাহ তোয়ামারে ডাকি রে বান্দা, তোয়ামারে ডাক, আল্লাহ আল্লাহ তোয়ামারে ডাকি রে বান্দা, তোয়ামারে ডাক, আল্লাহ আরে মন বরিয়া ডাকিলে আমাই মন বরিয়াই, জুরে জুরে মন বরিয়া ডাকিলে আমাই গোনা পাবে মাপ, আল্লাহ তোয়া মারে ডাকিরে বান্দা, তোয়া মারে ডাক, আল্লাহ 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 মন বরিয়া ডাকিলে আমাই মন বরিয়া ডাকিলে আমাই গো না পাবে মা, তোয়া মারে ডাকিরে বান্দা, তোয়া মারে ডাক, আল্লাহ 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 আল্লাহ, ও খোদা তোমার বান্দারা তোমারে ডাকতেছে, জিগাও না কেন ডাকে, ও খোদা আল্লাহ 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 আল্লাহ, প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া, আল্লাহ আল্লাহ প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া, একা করে নীলেন তারে, একা করে নীলেন তারে যে বরাইলা শিয়া, আল্লাহ আরে প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া, আল্লাহ 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 আল্লাহ, প্রেমের আলাপ করে গো নবী মেরাজে যাইয়া।